আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট। তো এমএস ওয়ার্ড যে কাজগুলো করব সেটার জন্য আমি প্রথমে এমএস ওয়ার্ডের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে চলে যাচ্ছি এবং এখানে কিছু লেখা আমি আগে লিখে রেখেছি যে কাজগুলো দেখানোর জন্য। আসলে টাইপ তো আপনারা সবাই করতে পারবেন, কিবোর্ডে দেখে দেখে আপনাকে টাইপগুলো করতে হবে, বাকি কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে হোমের যে ফন্ট অপশন রয়েছে এই ফন্টের আন্ডারে যে কাজগুলো রয়েছে সেগুলো। তো আমি প্রথম ক্লাসে যে কাজগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে ফন্ট স্টাইল, এটা তারপরে ফন্ট সাইজ কীভাবে করতে হয়, তারপর হচ্ছে ফন্ট কালার কীভাবে করতে হয় সেটা, তারপর হচ্ছে ফন্টের মধ্যে কীভাবে টেক্সট হাইলাইট করবেন সেটা, তারপর হচ্ছে ফন্টের টেক্সট ইফেক্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই কয়েকটা কাজ আমি এখানে উইদিন শেষ করেছিলাম। তো আজকে যে কাজটা দেখবো শুরুতেই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজের পরে যে একটা অপশন রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে চেঞ্জ কেজ। তো আমি শুরুতেই ইনক্রিজ ফন্ট সাইজ এটা দেখব কীভাবে ফন্ট সাইজ এখানে ক্লিক করে করে আপনি বড় করবেন। আসলে আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারি, তারপরে কিবোর্ড দিয়েও বড় করতে পারি। তো আমরা এখান থেকে সহজে এই অপশনটা কীভাবে করতে পারি সেটাই আমরা দেখবো এখন। তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা লেখা কপি করে নিয়ে আসি, এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে নিয়ে আসবো, এই লেখাটা একটু নিচে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা রয়েছে এই যে এভরিওয়ান হ্যাজ অ্যান এম ইন লাইফ, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে যখন আমি ক্লিক করে দেব এই যে দুই দুই করে সাইজটা বাড়বে। আমি তো এখান থেকে লেখার সাইজ বাড়াতে পারি, কিন্তু এখানে খুব সহজেই চাপ দিলে কিন্তু দুই দুই করে বাড়বে। চাপ দেব আর এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই যে 12 থেকে 14 হয়ে যাবে, 14 থেকে 16 হয়ে যাবে। দেখতেন লেখাটা কিন্তু বড় হচ্ছে, আমি আরও বড় করে দিচ্ছি, একদম 36 দিলাম, আরও বড় করতে পারি। তো এটা করলাম, তারপর হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, তো আমি যদি এখানে চাপ দিই আবার এখানে ছোট হতে থাকবে। আসলে এটা সহজ সিস্টেমের জন্য করা হয়েছে, জাস্ট এখানে চাপ দিলেই যে কোনো ফন্টকে বড় করতে পারবো, যে কোনো ফন্টকে ছোট করতে পারবো। তো আমি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানের যে লেখাটা, আমি একটু এদিকে চলে যাচ্ছি, এই লেখাটাকে বড় করব, যে পুরো লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, করার পরে যে ইনক্রিজ দিয়ে দিচ্ছি বড় হতে থাকবে। ঠিক আছে, আমি যদি আবার এখানে দিই আমি আবার 12 নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা এখন দেখব চেঞ্জ কেজ, এটা এই অপশনটা। তো এখানে যদি ক্লিক করি দেখেন কয়েকটা অপশন দেখব, একটা হচ্ছে লোয়ার কেস, আপার কেস। তো আমরা যদি এই পেজটার মধ্যে পুরো লেখাগুলোকে যদি বড় হাতের করতে চাই অথবা ছোট হাতের করতে চাই, ধরেন এই লেখাটা আমি একটু দেখানোর জন্য, তো আমি যদি এই লেখাটাকে ছোট হাতের বা বড় হাতে করতে চাই সেটা কিভাবে করব। তো আমি যদি এই লেখাটাকে বড় করতে চাই, সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার হবে অথবা স্মল লেটার হবে, সবগুলো, কোনো ক্যাপিটাল লেটার থাকবে না, তখন আমি এই চেঞ্জ কেজের ব্যবহার করব। তখন আমি এখানে যখন লেখাটা সিলেক্ট করে দেব, যতটুকু লেখা করতে চাই ততটুকু লেখা সিলেক্ট করে আমি এই যে চেঞ্জ কেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে লোয়ার কেস অথবা আপার কেস, এটা হচ্ছে ছোট হাতের, এটা তো বড় হাতের। তো আমি যদি আপার কেসে ক্লিক করে দিই দেখেন সবগুলো লেখা কিন্তু বড় হাতের হয়ে গেল। আমি ক্লিকটা ছেড়ে দিচ্ছি। আবার যদি চাই যে না এই লেখাটা পুরোটা আমি সব অনলি ছোট হাতের রাখবো, স্মল লেটার করতে চাই, তখন এখানে যাব গে লোয়ার কেসে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো লেখা লোয়ার কেস হয়ে গেল। ঠিক সেমভাবে আপনি একটা পৃষ্ঠা লেখা যদি বড় হাতের করতে চান সবটা লেখা সিলেক্ট করে দিবেন, অথবা কয়েক পৃষ্ঠা লেখা যদি থাকে সবগুলো লেখা যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই লোয়ার কেস এবং আপার কেস করে দেন তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যে কাজটা দেখব সেটা হচ্ছে স্ট্রিক থ্রট। দেখতে পাচ্ছেন স্ট্রিক থ্রট, এটা হচ্ছে দেখেন একটা এ বি সি লেখা আছে, এটার মাঝখান দিয়ে একটা কাটা দাগ আছে। তো সেই স্টাইলটা বা সেই ডিজাইনটা যদি করতে চাই, অথবা কোনো কাজে যদি আপনি এক পৃষ্ঠা লেখার মধ্যে কিছু জায়গাকে আপনি এভাবে স্ট্রিক থ্রট দিতে চান সেটাও করতে পারেন। তো এটা বোঝানোর জন্য আমি এখানে শুরুতে এই লেখাটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে স্টিক থ্রোটের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই লেখাটার মাঝখান দিয়ে একটা কালো দাগ হয়ে গেল। আপনি যদি চান এটা দিতে পারেন, আপনি যদি চান এটা উঠিয়ে দিতে পারেন, উঠিয়ে দিলে এখানে আবার ক্লিক করে দিলে কিন্তু এটা চলে যাবে। আর যদি চান যে না আমি এখান থেকে কয়েকটা লাইন কীভাবে করে দিতে চাই, আমি এখান থেকে
এতটুকু লেখা আমি করতে চাই, তখন কিভাবে করব সেটা সিলেক্ট করার পর এখান থেকে এই স্ট্রিক ডটের উপরে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লেখাগুলো মাঝখান দিয়ে একটা দাগ হয়ে গেল, এটা হাইলাইট অথবা এই লেখাটা কোন একটা মেনশন করার জন্য আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, এখন যে কাজটা দেখব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ক্রস চিহ্ন নিচে টু দেওয়া আছে এবং ক্রস চিহ্নের উপরে টু দেওয়া আছে, এটা হচ্ছে স্কোয়ার বিস্কোয়ার লেখার জন্য সেই কাজটা আমরা করতে পারি। তো এখানে যদি আমি সেটা করি, সেটা করার জন্য আমি প্রথমে একটা এ লিখে নিচ্ছি এবং টু লিখে নিচ্ছি। তো এই এ এবং টু কিন্তু সমান সমান অবস্থানে রয়েছে, আমি যদি চাই এই টুটাকে সিলেক্ট করে দিই, করে দিয়ে এখানে সাবস্ক্রাইব করে দিচ্ছি, ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু নিচে চলে গেল, ছোট হয়ে নিচে চলে গেল। আবার যদি এটা উঠিয়ে দিচ্ছি আবার জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এটাকে সহজে আবার উপরে ওঠানোর জন্য কি করব, এই যে সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেব, এখানে যদি ক্লিক করে দেই দেখেন এটা কিন্তু ছোট হয়ে উপরে চলে আসে, স্কোয়ারের মতো হয়ে গেছে। ঠিক এই কাজটা করার জন্য আপনি এটা করতে পারেন, একটা ছোট শব্দকে আপনি এইভাবে উপরে উঠাই দিতে পারেন, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, এটার জন্য উপরে থাকবে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এটা যদি আমি উঠিয়ে দিই দেখেন আবার নিচে চলে আসবে, এটা যদি আবার সিলেক্ট করে দিই, করে দিয়ে এটা উঠিয়ে দিলাম নিচে চলে আসলো, আবার এটা দিলে নিচে নিচে চলে আসলো, আবার এখানে দিলে উপরে চলে গেল। তো এই যে কাজগুলো সবগুলো করেছি, আমি যাচ্ছি যে আমার পেজের মধ্যে কোনো একটা কাজও রাখতে চাই না, এটাও থাকবে না, তারপর এই যে এটা করেছি এটাও থাকবে না, তারপর এই যে কালার করেছি নিচে কালার করেছি, ফন্ট কালার করেছি, ফন্ট সাইজ করেছি, কিছুই যদি না রাখতে চাই তখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলোর পরে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি যে কাজগুলো করেছি ফরম্যাটিংয়ের সবগুলো কাজ যদি আমি না রাখতে চাই তখন আমি এখানে ক্লিক করে দেব। কিভাবে সেটা, আমি পুরা লেখাটাকেই সিলেক্ট করে দিতে পারি অথবা অর্ধেক লেখা করতে পারি, এই জায়গায় মধ্যে আমি রাখতে চাই না, হ্যাঁ সেটা কিন্তু তখন চলে যাবে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, আমি যতগুলো কাজ করেছি বোল্ড দিলাম, আন্ডারলাইন দিলাম। তো আমি যদি এই লেখাটাকে বোল্ড করে দেই এবং ইটালিক করে দেই, দেখেন কি হচ্ছে, তারপর আন্ডারলাইন করে দিচ্ছি, তারপর যতগুলো কাজ রয়েছে সবগুলো যদি আমি এখানে করি সেগুলো দিয়ে সেগুলো এক ক্লিকে আবার কীভাবে দূর করে দেবো সেটা হচ্ছে লেখাগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি সবগুলো লেখা। আর সবগুলো লেখা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এতে চাপ দিতে পারি, তখন সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে সিলেক্টে গিয়ে অল সিলেক্ট করে দেবো তখনও সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। করার পর আমি এখান থেকে অল ফরম্যাটিং দিয়ে দেবো, এখানে আসবো, আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ফরম্যাটিং, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন যা ছিল সবগুলো কিন্তু চলে গেলো, শুধু কালারটা বাদ এখানে যত বড় ছোট বা ইটালিক বোল্ড আন্ডারলাইন সবগুলো কিন্তু এখান থেকে চলে গেলো। তো এতক্ষণ আমরা ফন্টের কাজ দেখলাম, এখানে প্রায় 15টি কাজ রয়েছে, সবগুলো আমি শেষ করলাম। করার পর আমরা এখন চলে যাব প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের আন্ডারে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখব কী কী কাজ এখানে করা যায়। তো এটা হচ্ছে হোমের আন্ডারে, ফন্টের পরে হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমরা একে একে শুরু করছি। তো প্রথমে এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। করার পর প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালাইন লেফট, তারপর হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন রাইট, তারপর হচ্ছে জাস্টিফাই। তো আমরা প্রথমে এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমরা যদি মাঝখানে আনতে চাই অথবা ডান পাশে নিতে চাই তখন শুরুতে আমি এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে দেব। করার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে অ্যালাইন লেফট মানে বাম পাশে লেখাটা থাকবে, তো লেখা তো অলরেডি বাম পাশে আছে, এখন আমি মাঝখানে নিতে চাই, এটা হচ্ছে সেন্টারে যখন ক্লিক করে দেবো দেখেন কয়েকটা সমান সমান দাগ রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন লেখাটা একসাথে মাঝখানে চলে আসলো, একদম মাঝখানে। এবং এটাকে যদি একবার ডান পাশে নিতে চাই অ্যালাইন রাইট, আমি এখানে ক্লিক করে দেবো, ডান পাশে চলে আসলো। তো এই লেখাটাকে এখন আমি আবার অ্যালাইন লেফটে নিয়ে আসলাম, আসার পর এখানে তাহলে তিনটা অপশন আমরা শিখলাম, একটা হচ্ছে অ্যালাইন লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে অ্যালাইন রাইট। এটা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, মানে প্রত্যেকটা লেখার মধ্যে কিভাবে আমরা ফাঁকা করব, এই লেখার মধ্যে কতটুকু স্পেস রাখবো, এই লেখার এই লাইন থেকে এই লাইনের মাঝখানে আমরা কতটুকু স্পেসিং রাখবো, অথবা এই প্রত্যেকটা লাইনের মধ্যে আবার এই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মাঝখানে আমরা কতটুকু স্পেসিং রাখবো সেটা করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা স্বাভাবিক যেভাবে লেখা সেভাবে না, আমরা যদি ফন্টটা একটু বড় করি তখন আমরা দেখতে পারবো।
কারণ এখানে অনেক বড় বড় গ্যাপ রয়েছে। আমরা যখন যেভাবে লিখি বা নর্মাল যে লেখার স্টাইলটা হয় সেটা কিন্তু এরকম না। তো এখানে স্পেসিং সেটা কতটুকু করব সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, তো এটা যদি অ্যাপ্লাই করতে চাই তখন আমি এই যে যতটুকু করতে চাই পুরো পেজ চাইলে পুরো পেজটাকে আমি সিলেক্ট করে দেবো, কন্ট্রোল এ দিলে পুরো পেজটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলে সবগুলো চলে যাবে। তো আমি যদি এই তিনটা লাইন নিয়ে কাজটা করি, আমি তিনটা লাইনকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে চলে আসলাম। তো দেখতে পাবেন এখন যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আমি যদি এখানে চাপ দিই 1.0 তখন দেখাচ্ছে যে এতটুকু ফাঁকা এটা, তারপরে 1.15 যদি দিই এটা হচ্ছে এরকম, 1.5 যদি দিই এটা কিন্তু আর বড় হচ্ছে আস্তে আস্তে। আমি যত নিচে যাব তখন এখানে যে স্পেসিং রয়েছে দুইটা লেখার যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা আরও বড় হবে, এই যে 1.15, তারপরে 1.5, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 2.5, তারপর হচ্ছে 3। এই যে 3 যদি দিয়ে দিই দেখতে পাচ্ছেন লেখার মাঝখানে কত বিশাল ফাঁকা রয়েছে। আমি যদি স্পেসিংটাকে কমিয়ে দিতে যাই তখন এখানে ক্লিক করে দেব এরো চিহ্নতে, তারপর এখানে 2.5 যত দিতে যাই যত উপরে যাবো তখন ছোট হবে। তো আমি চাচ্ছি যে না, এখানে যতটুকু আছে এখান থেকে আমি আরও ছোট করতে চাই, জায়গাটা এত বড় রাখতে চাই না, আর একটু কাছাকাছি রাখতে চাই। তখন আমি কি করব সেটা করার জন্য আমি লেখাটাকে আবার সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখানে ক্লিক করে দেব, দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এই যে আফটার স্পেসিং আফটার এখানে 10 PT দেওয়া আছে, আমি যদি এটাকে জিরো করে দিই, এই জিরো করে দিলাম, জিরো করে দিয়ে যদি ওকে দিয়ে দিই দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একদম চাপা চাপা হয়ে গেছে। এখন আমরা যেভাবে লিখি, আবার যদি চাই যে এখান থেকে আরেকটু এটা বেশি হয়ে গেছে আমি আরেকটু বড় করতে চাই, তখন কি করব আমি এখানে যাব, যাওয়ার পর এই যে লাইন স্পেসিং অপশনে ক্লিক করে দেব, এখান থেকে যদি আমি এই যে দেখতে পাচ্ছি 6 PT দিয়ে দিলাম, এতক্ষণ তো ছিল 10, তো আমি 6 PT দিয়ে দিলাম, এখন দেই ওকে দিয়ে দিলাম, দেখেন মোটামুটি এখন কিন্তু স্ট্যান্ডার্ড একটা অপশন চলে আসছে। এখন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ চলে আসছে, স্পেসিং যে দূরত্বে আছে সেটা ঠিক আছে, বেশিও না আবার কমও না। তো এটা আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন, যতটুকু করা যায় সেটা আপনার ইচ্ছে মতো। এখানে যাবেন লাইন অ্যান্ড স্পেসিং অপশনে যাবেন, এখান থেকে স্পেসিং আফটার এখান থেকে যদি আবার 8 দিয়ে 12 দিয়ে দিই, তারপরে এই 18 দিয়ে যদি তত করতে চাই, তো এটা হচ্ছে জিরো করতে চাইলে একদম লেগে যাবে কাছাকাছি দুইটা, আর সর্বনিম্ন 6 আপনি দিয়ে রাখতে পারেন, এটা একটা স্ট্যান্ডার্ড স্পেসিং হবে আর কি, ঠিক আছে। তো আমরা এটাও শিখে নিলাম, তারপর আমরা চলে যাব লেখার মধ্যে আরেকটু কাজ রয়েছে এখানে। আমি যদি এই লেখার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বুলেটস দিতে চাই, বুলেটস মানে হচ্ছে কোনো একটা লেখার মধ্যে যদি চিহ্ন কোনো ধরনের সিম্বল দিতে চাই সেটা আমি কীভাবে করব, সেটা আমি এখানে আরেকটু কয়েকটা লাইন আবার বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট করে কপি করে আমি এখানে একটু বেশি লেখা দিয়ে দিচ্ছি, তখন সহজে আরও সুন্দর দেখা যাবে। তো আমি পুরো লেখাটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বুলেটস, এখানে আমি ক্লিক করে নিচ্ছি, চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নান দেওয়া আছে, মানে কোনো ধরনের অপশন দেওয়া নেই। আপনি চাইলে এই যে পাশের অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো শুরুতে আমি দেখছি এটা, দেখেন এটাতে যদি আমি ক্লিক করে দিই তখন কিন্তু লেখাটা এই যে প্রত্যেকটা সামনে একটা সিম্বল চলে আসলো। তো যদি মনে হয় যে এই ডিজাইনটা আমার পছন্দ না তখন আবার এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দিয়ে এই যে বুলেটসে চলে যাব, যাওয়ার পর আমি চাইলে এটাও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি, এটা 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 এটা। তো আমি যদি চাই এই ডিজাইনটা রাখতে সেটা আমি কনফার্ম করে দেবো, যদি না রাখতে চাই অন্য একটা ডিজাইন করতে চাই তখন আমি এখান থেকে এটা করতে পারি অথবা এটা করতে পারি এটাও করতে পারি। আর যদি না দিতে চাই এই লেখা সিলেক্ট করে, যদি সিলেক্টটা চলে যায় আবার সিলেক্ট করে দেবো, আমরা সিলেক্ট করে এখান থেকে এই বুলেটসের এরোজনিতে চলে যাবো এবং এখান থেকে নান দিয়ে দেবো, দেখেন আর কোনো ডিজাইন কিন্তু দেখে নেই। এখানে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা সেটা দেখে নিচ্ছি, এখন আবার সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে নাম্বারিং। আমি যদি চাই যে বুলেটস না দিয়ে নাম্বারিং করতে, এই প্রত্যেকটা লেখার সামনে একটা নাম্বার হবে অটোমেটিক, নাম্বার না বসিয়ে, তো এখানে ক্লিক করে দেবো, দেখেন নাম্বারগুলো আবার কীভাবে দিতে চাই, 1, 2 দিতে চাই নাকি রোমান সংখ্যা দিতে চাই নাকি ABCD দিতে চাই, সেটা করার জন্য আমি শুরুতেই যদি 1, 2 চলে যাই দেখতে পাচ্ছি ক্লিক করে দিলাম সামনে 1, 2 সুন্দর করে বসে গেল।
আমি যদি চাই যে 1 2 শুধু শুধু থাকবে না পাশে একটা চিহ্ন থাকবে সেটা আমি করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এভাবে হয়ে যাবে আর যদি চাই যে না এটা না দিয়ে আমি রোমান সংখ্যা দেব সেটা করতে পারি তারপরে এবিসিডি দিয়ে করতে পারি বড় হাতের অথবা স্মল লেটার দিয়ে করতে পারি এইখান থেকে যেগুলো সিলেক্ট চান আপনি এটা করতে পারেন এই যে এভাবে এবিসিডি দিয়ে কিন্তু সেটা হয়ে গেল আর রাখতে না চাইলে এখান থেকে আমি উঠিয়ে দেব সেটা জাস্ট এখান থেকে নাম দিয়ে দেব চলে যাবে তো আমি একটা রেখে দিচ্ছি অথবা বুলেটস রেখে দিচ্ছি এখান থেকে এই যে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে হয়ে গেল এখন আমরা দেখব এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিক্রিজ ইনডেট এবং ইনক্রিজ ইনডেট তো এটা করার জন্য প্রথমে আমি লেখাটাকে সিলেক্ট করে দিচ্ছি আর এটা হচ্ছে আমরা যে এখান থেকে একটা চাপ দিয়ে সেন্টারে নিয়ে যাচ্ছি এখান থেকে একটা চাপ দিয়ে একদম এখানে ডান পাশে নিয়ে যাচ্ছি এটাকে যদি আমরা এইভাবে একদম মাঝখানে এবং ডান পাশ বাম পাশ না করে একটু করে আগাতে যায় সেটা কিভাবে করব সেটা করার জন্য আমি এখান থেকে ইনক্রিজ ইনডেট এবং ডিক্রিজ ইনডেট এই দুটাই ইউজ করব তো শুরু দিয়ে লেখাটা সিলেক্ট করা আছে আমি যদি এখান থেকে এই যে একটা একটা করে চাপ দিয়ে ইনক্রিজ ইনডেট দিই দেখেন একটু যাবে সামনে ক্লিক করে দিলাম এই যে একটু সামনে চলে আসে আবার যদি এখানে আবার একটু দিই আবার ডান পাশে একটু চলে আসছে একটু একটু করে দেখেন ক্লিক করে দিচ্ছি যাচ্ছে আবার যদি আমি এখান থেকে ডিক্রিজ দেই তখন আবার পিছনের দিকে চলে আসবে লেখাটা একসাথে সিলেক্ট করে যতটুকু লেখা সিলেক্ট করতে চাই ততটুকু লেখা সামনে ডানে এবং বামে যাবে সেটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ এই যে একদম এখানে চলে আসছে তো আমি যদি এখানে দেই দেখতে পাচ্ছেন সেন্টার একদম মাঝখানে চলে আসলো তো না আমি চাচ্ছি যে একটু সামনে সেটা করার জন্য এই যে ইনক্রিজ ইনডেট এখানে ক্লিক করে দেবে একটু সামনে চলে আসছে বা এই লেখাটা সমান সমান চলে আসছে আমি যদি আবার এখানে দিয়ে দিই আবার একদম বাম পাশে চলে আসছে তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে শেডিং এখানে দেখতে পাচ্ছেন একটা রঙের বালতি দেওয়া আছে তো শেডিং আমরা কিভাবে করতে চাই সেটা করার জন্য শুরুতেই এই লাইনটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি একটা কথা মনে রাখবেন যে কাজই করতে চান সেটাকে আপনি অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে কারণ সিলেক্ট না করলে কোন লেখাটার উপরে এই ডিজাইনটা পড়বে সেটা তো কম্পিউটার বুঝতে পারবে না তো সেটা করার জন্য শুরুতে আপনাকে এই যে লেখা করতে চান অথবা যতটুকু করতে চান ততটুকু অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে শেডিং দিতে চাই এই লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ ফন্ট সাইজ এখান থেকে আমি একটু লেখাটাকে বড় করে নিচ্ছি নেওয়ার পর চাইলে এই লেখাটাকে একটু নিচে করে দিই এই ডিজাইনটা করার জন্য তো তারপর এটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে শেডিং এখানে আমি যাব কোন শেডিংটা দিতে চাই লেখাটার মধ্যে আমি চাইলে এই কালারগুলো শেডিং দিতে পারি এই যে এটা হচ্ছে শেডিং স্টাইল মানে লেখার পরে একটা ডিজাইন চলে আসবে আমি এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি চাইলে এই পুরো লেখাটাকে শেডিং দিতে পারেন ক্লিক করে লেখাটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে শেডিংয়ে চলে যাব যাওয়ার পর এখানে এই যে শেডিং দেখতে পাচ্ছি এই যে এই লেখাটার উপরে শেডিং দিয়ে দিলাম লেখাটা কিন্তু সুন্দর হয়ে এই লেখাটা হাইলাইট হয়ে আছে সাদা হয়ে আর বাকিটা কালার হয়ে গেল এটা হচ্ছে শেডিং চাইলে আমি একটা লাইনকে করতে পারি পুরো পেজকে করতে পারি আবার কয়েকটা লাইনকে সিলেক্ট করে সেটার মধ্যে আমি শেডিং দিতে পারি তো এটা হচ্ছে শেডিং তো এখন যে কাজটা আমরা শিখব সেটা হচ্ছে বর্ডার আপনি এই হোমের আন্ডারে প্যারাগ্রাফের মধ্যে যে বর্ডার রয়েছে এখানে যখন আমরা চাপ দিব দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা হচ্ছে বর্ডার তারপর হচ্ছে টপ বর্ডার তারপর হচ্ছে লেফট বর্ডার তারপর হচ্ছে রাইট বর্ডার নো বর্ডার অল বর্ডার তো আমরা যদি এই বর্ডারগুলো করতে চাই সেটা করার জন্য শুরুতে এই লেখাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আমি যদি চাই লেখার চারদিকে একটা বর্ডার হবে সেটা করতে পারি বর্ডার আবার কালার করতে পারি অথবা চাই যে একটা একটা লাইন করে বর্ডার হবে সেটা করতে পারি অথবা পুরো পেজটাকে আমি বর্ডার করতে পারি তো সেটা করার জন্য শুরুতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বর্ডারে চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে বটম বর্ডার আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন লেখাটা নিচে একটা বর্ডার হয়ে গেছে শুধু নিচে চাচ্ছি টপ চাচ্ছি এখানে টপ দিলে কিন্তু লেখাটার উপরে একটা বর্ডার হয়ে গেল লেফট চাইলে বাম পাশে হয়ে গেল রাইট চাইলে ডান পাশে হয়ে গেল দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে অল বর্ডার আমি যদি চাই যে এটাকে নো বর্ডার দিলে নো বর্ডার কোনো বর্ডার হবে না এবং যদি অল বর্ডার দেয় দেখতে পাচ্ছেন পুরো লেখাটার মধ্যে একটা বর্ডার হয়ে গেল এবং লাইন 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 যে বর্ডার হলো এটা হচ্ছে অল বর্ডার তো এই বর্ডার যদি আমি রাখতে না চাই তখন এখান থেকে আমি ক্লিক করে দেব এবং এখান থেকে নো বর্ডার করে দেব তো আমি যদি চাই এখন এই পুরো পেজটাকে বর্ডার করতে চাই শুধু এই এতটুকু লেখার জন্য বর্ডার না আমি পুরো পেজটাকে বর্ডার করব এবং সেটা করলে অনেক সুন্দর হবে সেটা কিভাবে করি সেটাই আমরা দেখব এখন
তো আমরা শুরুতে এই বর্ডারে চলে যাব এবং এখানে গিয়ে একদম নিচে চলে যাব দেখেন বর্ডার এন্ড শেডিং নামে একটা প্রশ্ন অপশন রয়েছে আমি বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে এই বর্ডার অপশনটা চলে আসবে আপনি চলে যাবেন পেজ বর্ডারে এই যে পেজ বর্ডারে চলে গেলাম পেজ বর্ডার এটা কিন্তু শুধু বর্ডার লেখার মধ্যে হতে পারে আর এটা হচ্ছে পেজ বর্ডার পুরো পেজটাকে আমি বর্ডার করব আমি এখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখানে যখন চলে আসবে দেখুন একদম নিচে একটা অপশন রয়েছে এই যে আর্ট এই আর্টের মধ্যে চলে যাবেন এখানে নাম দেওয়া আছে আমরা এই যে এর জন্য এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো বর্ডার ডিজাইন দেখাচ্ছে আমরা যদি এখানে এটাকে চাপ দিয়ে নিচে নিয়ে যাই দেখেন অনেক ডিজাইন রয়েছে তো আমরা শুরুতে কালারফুল একটা বর্ডার দিতে চাই সেটা এই যে দেখতে পাচ্ছেন এটাই সিলেক্ট করেছি আমরা এটাই দিচ্ছি এবং এটা কিরকম হবে পেজের মধ্যে সেটা কিন্তু কিন্তু প্রিভিউ শো করতেছে প্রিভিউ কিরকম হবে ডিজাইনটা তো আমরা এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন পেজের পুরো পেজটার মধ্যে একটা বর্ডার হয়ে গেল আপেল ডিজাইন হয়ে গেল তাই না বর্ডার আপনি চাইলে এটাকে প্রিন্ট করলে এভাবে প্রিন্ট হবে তো আবার যদি চান যে না এটা না আমি অন্য ডিজাইন দিতে চাই তখন আবার বর্ডার এর শেডিং এ চলে যাবেন যাওয়ার পরে যে পেজ বর্ডারে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর্ট এখান থেকে আরেকটু নিচে চলে যাই আমরা ডিজাইনগুলো চেঞ্জ করে দেখি কিরকম হয় তো ধরেন এই যে বাটারফ্লাই অথবা যে কোনো রিজেন আমি ওকে করে দিলাম ডিজাইনটা হয়ে গেলো প্রিন্ট করলে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি যদি চাই যে না আরও ডিজাইন করতে সেমভাবে এখানে খুঁজে খুঁজে আপনি দেখবেন পেজ বর্ডার অবশ্যই সিলেক্ট করে দেবেন দেওয়ার পর অন্য অন্য কালার যেগুলো আছে কালো কালার দেওয়া আছে আমি সেগুলো করতে পারি এটা দিতে চাই অথবা এখান থেকে এই ডিজাইনটা দিতে চাই তখন কি হয় দেখেন এটা সিলেক্ট করে দিলাম ওকে করে দিলাম হয়ে গেলে কিন্তু সুন্দর একটি বর্ডার হয়ে গেল তো এটাকে যদি আপনি কালার করতে চান তখন এখানে আবার বর্ডারে চলে যাবেন যাওয়ার পর এই যে বর্ডার এন্ড শেডিং এ চলে যাবেন যাওয়ার পর যদি চান পেজ বর্ডারে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হোয়াইটটা কতটুকু আসে সেটা আপনি চেঞ্জ করতে পারেন চিকন মোটা করতে পারবেন কালার এখান থেকে যদি আমি কালার করে দিই এই যে এখান থেকে যদি আমি ধরেন লাল কালার করে দিলাম দিয়ে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল প্রিভিউতে দেখাচ্ছে কালারটা কীরকম হবে আপনি অন্য কালারও দিতে পারেন আমি এখান থেকে নেভি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওকে দিয়ে দিলাম দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেল তো এখানে আরও অপশন রয়েছে আমি আবার চলে যাচ্ছি বর্ডার এন্ড শেডিংয়ে আমি এখানে গিয়ে এই যে বর্ডার এন্ড শেডিংকে ক্লিক করে দিলাম দেওয়ার পর চাচ্ছি যে না আমি বর্ডার এটা রাখতে চাই না আমি অন্য শুধু সিম্পল কিছু ডিজাইন দিতে চাই তখন পেজ বোর্ডে চলে যাব এবং এটাকে আমি নান করে দেবো একদম উপরে চলে আসবো আসার পরে যে নান করে দিলাম এই ডিজাইনটা কিন্তু এখানে চলে গেলো এই পেজ বর্ডারের যে ডিজাইন প্রিভিউটা এখানে দেখাচ্ছে এখন কিন্তু সেই ডিজাইনটা নাই আমি চাচ্ছি যে এই স্টাইল এখান থেকে কিছু নর্মাল ডিজাইন দিতে তো এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি চাচ্ছি যে এই ডিজাইনটা দিতে এটা অথবা এটা অথবা এটা আমি একটু মোটা করে দিচ্ছি এটা অথবা এটা দিয়ে দিচ্ছি এটা দিলাম দেওয়ার পর চাচ্ছি যে কালারটা আমি এটাকে ইয়েলো অথবা আচ্ছা রেড দিই একদম হাইলাইট হওয়ার জন্য রেডটা সিলেক্ট করে দিলাম দেখেন এরকম হবে তো আমি এখানে ওকে করে দিচ্ছি এই যে এটা হয়ে গেল বর্ডার তো এই ডিজাইনটাকে যদি আমি আরেকটু মোটা করতে চাই আরেকটু চিকন করতে চাই সেটা কিভাবে করব যে এখন যেভাবে একদম চিকন করে আছে আমি চাচ্ছি যে আরেকটু মোটা করব ডিজাইনটাকে আমি এখানে চলে যাব এবং বর্ডার এন্ড শেডিংয়ে চলে যাব যাওয়ার পর এই যে পেজ বর্ডারে চলে যাব এখানে চাচ্ছি যে 3 PT দেওয়া আছে আমি এখান থেকে যদি আরেকটু বড় করতে চাই 6 PT দিয়ে দিই দেখেন কত মোটা হয়ে গেল আমি ওকে দিয়ে দিচ্ছি দেখেন একটু অনেক মোটা হয়ে গেল আবার অটোমেটিক কিছু দেওয়া আছে মোটা করে আমি সেটাও করতে পারি আমি আবার চলে যাচ্ছি পেজিং বর্ডারে এবং পেজ বর্ডারে গেলাম যাওয়ার পর এখান থেকে যদি চাই যে আরও মোটা দেখেন আরও মোটা এমনি দেওয়া আছে এই যে ক্লিক করে দিচ্ছি চাইলে আপনি আরও বড় করতে পারেন তো এটাকে আপনি নর্মালি ডিজাইনও করতে পারেন এবং ফুল টোল দিয়ে কিন্তু আপনি সাজাতে পারেন তো আশা করি পেজ বর্ডার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে প্যারাগ্রাফের যে কাজগুলো ছিল সবগুলো কাজ করে নিলাম আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ